হাই ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আপনার ফোনে যদি অধিক পরিমাণে এমবি কাটে, অধিক পরিমাণে এমবি খরচ হয়ে যায়, তাহলে এখন যে সেটিংসগুলো দেখাবো এগুলো আপনি করে রাখবেন। আশা করি আপনার ফোনে বেশি পরিমাণে এমবি আর কাটবে না। তো ডিয়ার ফ্রেন্ডস, শুরুতে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি ফেসবুক অ্যাপস ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে এখানে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এরপর আপনি স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি এটিতে ক্লিক করবেন। এরপরে সেটিংসে ক্লিক করবেন। ডিয়ার ফ্রেন্ডস, সেটিংসে ক্লিক করার পর আপনি স্ক্রল করে একেবারেই নিচে চলে আসবেন। নিচে চলে এসে দেখবেন মিডিয়া অ্যান্ড কন্ট্যাক্টস, আপনি এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর ডিয়ার ফ্রেন্ডস এখানে একটি অপশন পাবেন অটো প্লে, আপনি অটো প্লেতে ক্লিক করবেন। অটো প্লেতে ক্লিক করার পর নেভার অটো প্লে ভিডিও, আপনি এটিতে টিকমার্ক দিয়ে দেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এতে করে আপনার এমবি কম খরচ হবে এবং ফেসবুকে কোনো ভিডিও অটো প্লে হবে না। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আপনি যেটি করবেন সেটি হচ্ছে আপনি আপনার ফোনের প্লে স্টোরে প্রবেশ করবেন। প্লে স্টোরে প্রবেশ করার পর এখানে থ্রি লাইন মেনু, এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি আসবেন সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর আপনি এখান থেকে খুঁজে নেবেন অটো আপডেট অ্যাপস, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ডোন্ট অটো আপডেট অ্যাপ, আপনি এটি মার্ক করে ডান করে দেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে যেটি করবেন অটো প্লে ভিডিও, আপনি এটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখানে তিনটা অপশন থেকে আপনি ডোন্ট অটো প্লে ভিডিও এটিতে মার্ক করে ডান করে দেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এরপরে আপনি যেটি করবেন তার জন্য আপনাকে এখন যেতে হবে ইউটিউবে, আপনি ইউটিউব ওপেন করবেন। ইউটিউব ওপেন করার পর এখান থেকে যেই কোনো একটি ভিডিও আপনি প্লে করবেন। তো আমি এই ভিডিওটি প্লে করলাম। প্লে করার পর ডিয়ার ফ্রেন্ডস ভিডিওটি স্টপ করে দিবেন। স্টপ করার পর আপনি এখানে থ্রি ডট মেনু দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এখানে কোয়ালিটি দেখতে পাচ্ছেন। তো কোয়ালিটিতে ক্লিক করে আপনি এখান থেকে 240 পিক্সেল এই কোয়ালিটি মার্ক করে নেবেন। ডিয়ার ফ্রেন্ডস, এই তিনটা সেটিং আমি আপনাদেরকে দেখালাম। এই তিনটা সেটিংস যদি আপনি করে রাখেন, আশা করি আপনার এমবি আগে যে পরিমাণ খরচ হতো তার থেকে 50% কম খরচ হবে। যে এমবিতে আপনি আগে 1 ঘন্টা চালাতে পারতেন, সেই এমবিতে আপনি 2 ঘন্টা চালাতে পারবেন ইনশাআল্লাহ। তো ডিয়ার ফ্রেন্ডস, ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লাগে, আপনার উপকারে আসে, প্লিজ এর সর্বশেষ রিকোয়েস্ট অবশ্যই একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দর্শক রয়েছেন তারা নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।